হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে খুবই সিম্পল এবং টেস্টি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব, আর সেটি হচ্ছে প্যানকেক। এই প্যানকেক বাচ্চাদের কাছে খুবই প্রিয়। আপনারা চাইলে আগের দিন রাতে ব্যাটারটা তৈরি করে রাখতে পারেন এবং পরের দিন সকালে ভেজে বাচ্চাদের স্কুলে টিফিন হিসেবে দিতে পারেন। তাহলে চলুন এই মজাদার প্যানকেকটি কীভাবে তৈরি করতে হয় দেখে নেওয়া যাক। প্যানকেক তৈরি করার জন্য প্রথমেই আমি একটি মিক্সিং বল নিয়ে নিয়েছি। এবার এতে দুটো ডিম আমি ভেঙে নিচ্ছি। ডিমটা অবশ্যই নর্মাল টেম্পারেচারের হতে হবে। যদি ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগে বাইরে রেখে নর্মাল টেম্পারেচারে এনে নিতে হবে। এবার এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। যদি আপনারা মিষ্টি কম বেশি খেতে চান তাহলে কম বেশি করে নিতে পারেন। এবার এমন একটি হ্যান্ড বিটার দিয়ে আমি খুব ভালোভাবে মিক্সড করে নেব। যদি বাসায় এমন হ্যান্ড বিটার না থাকে তাহলে আপনারা কাঁটা চামচ দিয়েও কাজটা করে নিতে পারেন, তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন চিনিগুলো সবগুলো গলে যায়। এবার আমি দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন। এবার এটাও খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এবার দিচ্ছি 1.5 কাপ পরিমাণ দুধ। দুধটা আমি প্রথমেই জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। এবার এটাও খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার দিচ্ছি সামান্য লেবুর রস। এতে করে ডিমের যে একটা ব্যাড স্মেল থাকে সেটা চলে যাবে। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও ইউজ করতে পারেন। এবার এটাও খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এবার একটি চালনিতে শুকনো উপকরণগুলো নিয়ে নেব, তাই প্রথমেই দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। সামান্য লবণ, 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার। এবার এগুলোকে ছেঁকে নেব, এতে করে প্যানকেকটা আরও বেশি ফ্লপি হবে। সব উপকরণগুলো এখন খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে ব্যাটারে যাতে কোনো লাম্পস না থাকে বা যাতে কোনো দানা দানা না থাকে। ব্যাস, ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে। ব্যাটার তৈরির পরে ঘনত্বটা এমন হবে। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এবার একটি মেজারমেন্ট কাপ দিয়ে আমি কিছুটা ব্যাটার তুলে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো গোল হাতাও ইউজ করতে পারেন। এবার ফ্রাই প্যানের মাঝখানে সামান্য ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার হিটটাকে অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। এবার 2 মিনিটের মতো আমি এটাকে ভেজে নেব। আপনারা দেখতে পাবেন 2 মিনিট পরে উপরে এমন বাবলসের মতো তৈরি হবে, তখন বুঝতে হবে এক পাশ ভাজা হয়ে গিয়েছে। এবার আমি খুব আস্তে করে প্যানকেকটা উল্টে নিচ্ছি। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। এবার এটাকেও 2 মিনিটের মতো আমি ভেজে নেব। ব্যাস, এ পাশটাও ভাজা হয়ে গিয়েছে। ভাজার পরে প্যানকেকটা এমন হয়েছে। এবার আমি একটি প্লেটে নামিয়ে নিচ্ছি। একই প্রসেসে আমি আরেকটি প্যানকেক ভেজে দেখাচ্ছি। এবার সবগুলো প্যানকেক আমি একই প্রসেসে ভেজে নেব। সবগুলো প্যানকেক ভেজে আমি সার্ভ করে নিয়েছি। এবার উপর থেকে কিছুটা মধু দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে মধু ছাড়াই সার্ভ করে নিতে পারেন।
আশা করছি অন্যদিনের মতো আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্টস বক্সে জানাবেন কেমন লাগলো। এবং আমার রেসিপি দেখবার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।